বন্ধুরা সবাইকে সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি নিলাই চলে এসেছিলাম নাটোরের বৃহত্তর সেই চলন বিলে, যে চানা রিং জাল দিয়ে মাছ সংগ্রহ করার জন্য ধান খেতের মধ্যে কচুরি পানার মধ্যে। তো ওই যে আমাদের কাকা ইতিমধ্যে কিন্তু চানা রিং জাল ধরা শুরু করে দিয়েছে, দেখি বন্ধুরা চানা রিং জালে কী কী মাছ পড়ে। বিগত কিছুদিন ধরে কিন্তু আমাদের চানা রিং জালে কিন্তু ছোটো ছোটো দেহের কিন্তু সেই বিগ বিগ কাঁকড়াগুলো পড়তেছে। দেখি আজকে সেই চানা রিং জালে কী কী মাছ পড়ে এবং কী কী কাঁকড়া পড়ে সেই দেখার চেষ্টা করবো। যারা নিয়মিত আমাদের এই ধরনের মাছের ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই মাছ বিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সুন্দর আঙুলটি দিয়ে একটা লাইক দিয়ে দেবেন এই ধরনের মাছের ভিডিও দেখার জন্য। তো যে আমাদের কাকার চানা যে রিং জালটা ছেড়ে নিয়ে এসেছে বন্ধুরা, দেখি কী মাছ পড়ে। আর একটি চানা জালে দুটি প্রান্ত থাকে, এই প্রান্ত ওই প্রান্ত দুটি প্রান্ত কিন্তু আমাদের কাকা মাছ ধরবেন এবং দেখবেন যে কী মাছ পড়তেছে। তো যে আমাদের কাকা দেখুন ঝেড়ে ঝেড়ে কিন্তু নিয়ে এসেছে বন্ধুরা, দেখি কী মাছ পড়লো। আর আকাশে কিন্তু প্রচুর মেঘ, অলরেডি কিন্তু গুরুম গুরুম করতেছে দেখতে পাচ্ছি আমরা। কিছুক্ষণ মধ্যে বৃষ্টি চলে আসবে বন্ধুরা, দেখা যাক কেমন বৃষ্টিপাত হয় আপনাদের দেখার চেষ্টা করবো আমরা। তো এই যে আমাদের কাকা মাছগুলো কিন্তু ঢালতেছে দেখুন বন্ধুরা, এই দেখুন সুটাম সুটাম দেখার কিন্তু কাঁকড়া কিন্তু যেটা বলছিলাম সেটাই কিন্তু পড়ছে। এই দেখুন কাঁকড়া, দেখুন সুটাম দেখার কাঁকড়া পড়েছে একটা। তো এই যে দেখুন এখানে অনেকগুলো খোলসা মাছ, চাদা মাছ, ই মাছ পড়েছে। তো আমরা এখন চলে যাবো সরাসরি চানা জালের ওই প্রান্তে বন্ধুরা। একটি চানা জালের দুটি প্রান্তকে আগে বলছিলাম, তো দুটি প্রান্ত ঝেড়ে ঝেড়ে দেখবো কী মাছ পড়ে। আমাদের কাকা চালটা তো করাবেন, করানোর শেষ হলে চলে যাবো ওই প্রান্তে। তো বন্ধুরা চলো ওই প্রান্তে যাওয়া যাক বন্ধুরা। এই যে আমরা চলে আসলাম চানা জালের প্রান্তে, এই যে আমাদের কাকা এই যে চানা জালের প্রান্তে ঝাড়তেছেন, মাশাল্লাহ বন্ধুরা। এই যে আমাদের কাকা জালটা ঝেড়ে ঝেড়ে নিয়ে এসেছে, দেখি বন্ধুরা কী মাছ পড়লো। দেখতে পাচ্ছি ভিতরে কিন্তু গুড়া গাড়া দিয়ে অনেক কিছুই আছে। দেখা যাক আমাদের কাকা জালটা ঝেড়ে নিয়ে এসুক, তারপর দেখা যাক কী মাছ পড়লো। দেখাচ্ছি আপনাদের কার জাল এটা, এমের জায়গায় এই জাল ফাতিছে। তো এই যে আমাদের কাকা জালটা ছেড়ে দিয়ে নিয়ে এসতেছে বন্ধুরা, দেখি কী মাছ পড়লো। চানা রিং জাল দিয়ে আমরা মাছ সংগ্রহ করে থাকি সবসময়। যারা নিয়মিত আমাদের এই ধরনের মাছের ভিড়ে দেখেন বন্ধু, ওরে টোপলা কী হয়েছে দেখছেন? ওই দেখেন টোপলাটা হয়েছে কি না, যে কাঁকড়া দিয়ে টোপলা হয়েছে কি? তো এই যে আমাদের কাকা এই যে এখন কিন্তু মাছটা ঢালবেন বন্ধুরা, দেখতে পাচ্ছি আমরা। এই যে দেখুন মাছ ঢালতেছে, এই যে একটা রায়ক মাছ এটা আগেই রেখে দিচ্ছে, কারণ এই মাছটা কিন্তু প্রচুর লাফালাফি করে। কারণ প্রথমে আমার হাতে একটা ছুটে গেছিলো, এই যে দেখুন মাছ ঢালতেছে, দেখুন সুটাম সুটাম দেহের কাঁকড়া, দেহের কাঁকড়া কি হাসি রে ভাইরি। তো বন্ধুরা এই ছিল আমাদের চ্যানেল জালের নাটোরের চরণ বিলতে ভিডিও। আর যারা আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য। তো আজকের মতো আমি নিলয় এই জায়গায় বিদায় নিচ্ছি। আর হাড়িতে আমাদের কিছু মাছ রয়েছে বন্ধুরা, দেখাই আপনাদের। এই যে দেখুন হাড়িতে আমাদের কিছু মাছ রয়েছে। তো এই ছিল আজকে আমাদের মাছের ভিডিও। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।